সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে বলবো তোমাদের যাদের মোবাইলে গাইস ব্যাটারি পূর্ণ হয়ে গেছে এন্ড গাইস তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস একদমই বাজে এন্ড গাইস কিছুক্ষণ পর পরই কিন্তু গাইস তোমাদের মোবাইলটি গাইস চার্জ করতে হয় তো গাইস আজকে ভিডিও তোমাদেরকে সিম্পলি তোমাদের মোবাইলে কিছু সেটিং দেখিয়ে দেবো এন্ড গাইস তোমরা তোমাদের মোবাইলে যদি এই সেটিংগুলো গাইস অ্যাপ্লাই করো আমি গাইস গ্যারান্টি বলছি গাইস তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে তো গাইস খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ভিডিও চলেছে তো গাইস ভিডিও পর্যন্ত লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন গাইস চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য সো গাইস চলো বেশি কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সো গাইস এই সমস্ত সেটিং গুলো অ্যাপ্লাই করার জন্য তোমরা কি করবে সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলে সেটিং এ চলে আসবে এন্ড গাইস এখানে একটা অপশন তোমরা দেখবে গাইস ডিসপ্লে এন্ড ব্রাইটনেস সিম্পলি গাইস তোমরা কি করবে এর উপরে ক্লিক করে দেবে এন্ড গাইস এর উপরে ক্লিক করার পর গাইস দেখবে তোমার সামনে এনভায়রনমেন্ট ইন্টারফেস চলে আসছে এন্ড গাইস এর মধ্যে কিন্তু গাইস প্রচুর সেটিং আছে এন্ড গাইস সেটিং গুলো তোমাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে ফার্স্ট সেটিং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ অটো ব্রাইটনেস আমার কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে এন্ড গাইস তোমাদের মোবাইল যদি গাইস এটি অন করা থাকে তোমরা অবশ্যই কিন্তু এই সেটিং তোমাদের মোবাইলে অফ করে দাও কারণ কিন্তু গাইস এই সেটিং অন করা থাকলে অটোমেটিক আমাদের ব্যাটারিস কিন্তু আপ ডাউন হতে থাকে এন্ড গাইস এর জন্য কিন্তু আমাদের মোবাইলে ব্যাটারি প্রচুর পরিমাণে কিন্তু গাইস নষ্ট হয় তো গাইস এটি চলে গেল ফার্স্ট নম্বর সেটিং এন্ড গাইস সেকেন্ড নম্বর সেটিং করার জন্য গাইস তোমরা কি করবে একটু গাইস নিচে চলে আসবে এন্ড গাইস সেকেন্ড একটা অপশন তোমাদের দেখতে গাইস আই প্রোটেকশন সো গাইস তোমরা সিম্পলি আই প্রোটেকশনের উপর তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস এই অপশন তোমাদের মোবাইল কিন্তু গাইস তোমরা অ্যাক্টিভ করে দেবে এন্ড গাইস তোমরা যখন এটা অ্যাক্টিভ করে দেখবে গাইস তোমাদের মোবাইলের ডিসপ্লে কিন্তু অন্যরকম হয়ে গেছে এন্ড গাইস অনেক কিন্তু গাইস ডাউন হয়ে গেছে কিন্তু গাইস তোমরা ভাবতেও পারবে না এই অল্প ডিসপ্লে ডাউন হওয়ার জন্য গাইস তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কত কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে তো গাইস সিম্পলি তোমরা কি করবে আই প্রোটেকশন উপরে তোমরা ক্লিক করবে এন্ড গাইস এটা তোমরা অন করে নেবে সো গাইস ফাইনালি যখন নেক্সট সেটিং এন্ড গাইস নেক্সট সেটিংটি অ্যাক্টিভ করার জন্য গাইস তোমরা কি করবে সিম্পলি গাইস এখান থেকে তোমার ব্যাকে চলে আসবে এন্ড এখান থেকে ব্যাকে আসার পর গাইস তোমরা নিচে একটা অপশন দেখতে পাবে গাইস কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট সিম্পলি গাইস তোমরা কি করবে এর উপরে গাইস তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস এর উপরে ক্লিক করবে গাইস দেখবে তোমাদের সামনে এনভায়রনমেন্ট ইন্টারফেস চলে আসছে এন্ড গাইস তোমরা এখানে দেখতে পাবে গাইস তোমাদের মোবাইলে কালার কিন্তু গাইস ডিফল্ট কিন্তু গাইস সেট করা থাকবে তোমরা এটা কি করবে সিম্পলি গাইস একটু ডাউন করে দেবে এন্ড গাইস এটা কিন্তু গাইস স্কুলে তোমরা সেট করে দেবে এন্ড গাইস এটি করার ফলে গাইস তোমাদের মোবাইলে কালারটি একটু হয়তো ডাউন হয়ে যাবে কিন্তু গাইস এটি করার জন্য কিন্তু গাইস তোমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে এই সমস্ত ছোট ছোট সেটিং গুলো করার ফলে কিন্তু গাইস তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ হয়ে যাবে তোমরা কিন্তু গাইস ভাবতেও পারবে না সো গাইস এই সেটিংটি করার পর তোমার সিম্পলি ব্যাকে চলে আসবে এন্ড গাইস উপরে একটা অপশন তোমরা দেখতে গাইস ডার্ক মোড সিম্পলি এর উপরে ক্লিক করবে এন্ড গাইস ডার্ক মোড তোমাদের মোবাইলে কিন্তু ইনেবল করে দেবে এন্ড গাইস দেখবে এটি অন করার সাথে সাথে তোমাদের মোবাইলের ডিসপ্লে কিন্তু গাইস ফুল কিন্তু গাইস ব্ল্যাক হয়ে গেছে এন্ড গাইস এর আগে অনেক ভিডিও তোমাদেরকে বলেছি গাইস ডার্ক মোড তোমরা ইনেবল করবে এন্ড এর ফলে কিন্তু গাইস তোমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে তো গাইস সিম্পলি সেটিং তোমরা করবে এন্ড গাইস সেটিং করার পর তোমরা ব্যাকে চলে আসবে এন্ড গাইস সেটিং এর মধ্যে আরেকটা অপশন তোমরা দেখতে পাবে সাউন্ড এন্ড ভাইব্রেশন সিম্পলি গাইস তোমরা কি করবে এই অপশনের উপর গাইস তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস এটি কিন্তু লাস্ট সেটিং সিম্পলি গাইস একদম নিচে চলে আসবে এন্ড গাইস একটা অপশন তোমরা দেখতে পাবে টাচ ফিডব্যাক সিম্পলি গাইস তোমরা কি করবে এই অপশনটি তোমাদের মোবাইল কিন্তু গাইস অফ করে দেবে এটি অফ করার পর গাইস দেখবে তোমরা যখন গাইস ব্যাক বাটন অথবা হোম বাটন প্রেস করবে তোমাদের মোবাইলে গাইস কোনো রকম কোনো ভাইব্রেশন হবে না এন্ড গাইস এই ভাইব্রেশনটি হওয়ার কারণে কিন্তু গাইস তোমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ব্যাটারি কিন্তু গাইস নষ্ট হয় তোমরা সারাদিনে যতবারই কিন্তু গাইস হোম বাটন অথবা ব্যাক বাটন প্রেস করবে তোমাদের মোবাইল কিন্তু একবার করে কিন্তু গাইস ভাইব্রেশন নেবে এন্ড গাইস এই ভাইব্রেশন নেওয়ার জন্য কিন্তু গাইস তোমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ব্যাটারি বে কিন্তু গাইস ড্রেন হয় তো গাইস এই সেটিং তোমরা সিম্পলি অফ করে দেবে এন্ড গাইস এর ফলে কিন্তু গাইস তোমাদের ব্যাক বাটন বা হোম বাটনে কোনো রকম কোনো ভাইব্রেশন হবে না এন্ড গাইস তোমরা যদি সিম্পলি তোমাদের মোবাইলে এই সমস্ত সেটিংগুলো অ্যাক্টিভ করে দাও আমি গাইস গ্যারান্টি বলছি গাইস তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে তোমরা কিন্তু গাইস ভাবতেও পারবে না তো গাইস একবার হলো তোমরা এই সমস্ত সেটিংগুলো তোমাদের মোবাইলে অ্যাক্টিভ করবে এন্ড গাইস তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সমস্ত সেটিংগুলো তোমাদের কেমন লেগেছে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এন্ড গাইস চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।